যুক্তরাজ্য সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে নিয়ে বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য। এ সময় দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানসহ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান আশিক। সাধারণ সম্পাদক মইনুদ্দিন আনসারের পরিচালনায় শুরুতেই বক্তব্য রাখেন ডক্টর মোমেন। আমি আমাদের মাননীয় ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার সাথে নিয়ে আলাপ করেছি যে আমরা কেন প্রবাসীদের বিদেশে এনআইডি দিব না। তারা তখন রাজি হন, তখন ঠিক হয় যে দুই তিনটা জায়গায় আমরা প্রথম শুরু করবো পরীক্ষামূলক। এর মধ্যে কিন্তু ইংল্যান্ড একটা ছিল, এইখানেও আই থট দ্য প্রসেস ওয়াজ স্টার্টেড, কিন্তু এই কোভিডের কারণে সব উলট পালট হয়ে গেছে। সমাবেশে দূতাবাসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। বক্তাদের সাথে একমত পোষণ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তবে সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে বলেও দাবি তার। দূতাবাসের সেবার মান আরো গতিশীল করতে নতুন আরেকটি ভবন কেনা হচ্ছে বলেও এ সময় জানান তিনি। বাসতেই আছে, কেউ গিয়ে ধরে না, ইট ইজ ভেরি ইরিটেটিং। অন্য জায়গায় এই আমি যেহেতু বহু বছর আমেরিকায় ছিলাম, একটা ফোন তো বললেই যেই আছে ওখানে পিক করে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে ও যদি বলে অমুকের সাথে আমার মেসেজের সবার টেবিলে মেসেজের আপনার কাগজ আছে ওখানে লিখে দিই। কিন্তু আমাদের এমন একটা কালচার যে কেউ ফোন ধরে না, ওই লোক যদি না থাকে তো তো ধরলই না, কিন্তু তার পাশের লোকও ধরবে না। আই ডোন্ট নো হাউ টু চেঞ্জ দ্যাট কালচার। একটা বোধহয় আমাদের রিট্রেনিং দরকার, এবং কেন বিদেশে সেই সব দেখেও দেশে গিয়ে এটা এই একই জিনিস পালন করে না। দিস ইজ ভেরি স্যাড। আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে আমাকে বলেন, উই নিড টু চেঞ্জ দিস ক্যারেক্টার। প্রবাসীদের জায়গা সম্পত্তি ব্যাহত হচ্ছে বলে উটা অভিযোগের জবাবে মন্ত্রী বলেন এর সাথে প্রবাসীদের স্বজনরাই জড়িত, তারপরও এই সেক্টর আধুনিকায়ন করা হচ্ছে। জমির সমস্যা, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রবলেম। প্রবাসীদের জমি, প্রবাসী যারা বিদেশে থাকে স্বদেশে তাদের জমি তা আত্মীয় স্বজন ত্যাগ করে, বিভিন্ন রকম অজুহাতে এগুলো করে। আমরা এগুলো যখনই পাই তুই ট্রাই টু ইডস ফলস পশ্চাৎ তৈরি হয় এবং আত্মীয়দেরই করে। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে নিকট আত্মীয়রাই এই প্রবাসীর জমি লুটপাটে ব্যস্ত থাকে। কে প্রবাসে থাকে তারা ভালো জানেন, নিজের আত্মীয়রাই। এবং এইটা আই ডোন্ট নো হাউ টু সলভ। আমরা কেসগুলো আসলে উই ট্রাই টু টেক কেয়ার অফ দ্যাম, বাট ইট ইজ এ ক্রনিক প্রবলেম। তো আপনার জেনে খুশি হবেন, এখন আমরা এই অল ল্যান্ড ল্যান্ডের রেজিস্ট্রেশনটা সব আমরা অনলাইন করে ফেলতেছি। তো অনলাইন করলে ইট উড বি ভেরি ট্রান্সপারেন্ট, সব কিন্তু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। তাতে আপনার একই জমির দশটা এই দলিল হবে না, তখন এই কাকচুপি অনেক কমবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মূলত নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বক্তব্য রাখেন। জাকির হুসেইন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।